बेग रखले हमार बीपीएल खेला होइले बा वन डे खेला होइले 2,000 2,000-3,000 टका। খেলার সময় সবার কাম কাজ হইতাছে, সবাই ব্যবসা বাণিজ্য করতেছে, আমার যে দোকানে সেলুনের কাম কাজ কম হয়, তো কাম কাজ কম হইলে তো আমার সংসার তো চালাইতে হইব, তো আমি একটা বুদ্ধি খাটাইয়া ব্রেক টেগ আগে রাখতাম, টোকেন ছাড়াই রাখতাম, তো ব্রেক টেগ হারাই যাবার পরে অনেক ঝামেলা হয়ে যাওয়ার পরে টোকেন সিস্টেম আবার বাইপাস। ব্রেক রাখলে আমার বিপিএল খেলা হইলে বা ওয়ান ডে খেলা হইলে 2,000 2,000-3,000 টাকা হয়, এমনি হয় 700-800, 1,000-1,200, 500 টাকা। খেলা হইলে একটু ইনকাম পায়, ব্যাটটেক রাখা যায়। আমরা তো অনেক আগে থেকে স্টেডিয়াম জন্মহর আগে থেকে আমরা এনে আসি, এশিয়া কাপ, এই যে এশিয়া কাপ শুরু হইলো না যখন, তখন থেকে এশিয়া কাপ থেকে শুরু করছি, ওই সময় রাখতাম টোকেন ছাড়া, তা আমরা এই যে প্রায় 3-4 বছর 5 বছর হয়ে গেল তারপরে এখন টোকেন শিখ। ছাত্ররা অনেক ভালো মন্দ আছে না ভাই, তাড়াহুড়া যার যে মতো যার মতো নিছে, যার যার মতো করছে, আর ওই যে সব ছাত্রদের বেগ হারাইছিল, ওরা হলো ছোট ছোট ছাত্র, বাচ্চা মানুষ, আঙ্কেল এখন বাসায় গিয়ে কি জবাব দেবে, বেগ হারাই গেছে এখন আমি কি করি, মায়া লাগছে, পরে আমি নিজের টাকা দিয়ে কিনে নিয়েছি 10,000 টাকার মতো। হ্যাঁ ব্যাগও হালাইছি, আবার ওই যে আপনি বললাম একটা পাওয়ার ব্যাংক, একটা চার্জার রাখতে গেছিলাম, একটা লোক বললো যে আমার চার্জার হারাই গেছে, চার্জার রাখছিলাম টোকেনটা হারাই গেছে, ওই টোকেন হারাই যাওয়ার পরে আমি ওর মায়া কইরা ওই যে ওই চার্জারটা দিতে গিয়া পাওয়ার ব্যাংক এখানে রাখছিলাম, রাখার পরে চার্জার তো নিচে নিয়েছে, ওইদিকে টাকা রাখতে গেছি, দেখে পাওয়ার ব্যাংক নিয়ে গেল, পরে পাওয়ার ব্যাংক যার ছিল ওর 3,000 টাকা দিতে গেল, 5,000 টাকা আমার দাবি করছিল, আমার একটা মুরব্বী কাস্টমার মাস্টার ছিল, উনি বুঝাটি ওর 5,000 টাকা দিয়েছে, পরে ওরে 3,000 টাকা আমি দিছি, তারপরও সেই সন্তুষ্ট না। অনেক উপকার হয়, অনেক উপকার হয়, অনেক মানুষ খুশি হয়, ওই নিবার সময় দোয়া দেয়, যাওয়ার সময় দোয়া দেয়, আবার ফোনও করে, অ্যাঙ্কেল অনেক ভালো করেন, আমরা ওখানে গিয়ে ব্যাগটেক রাখি, খেলা আর আমি দেখতে পারি, একটা জিনিস হারাইব না, এখানে যতক্ষণ খেলা চলে খেলা শেষ পর্যন্ত আমি এদিকে লড়ি না, ডকুমেন্ট আনি, ওদের বিশ্বাস আছে, যারা একবার একবার রাখছে দুবার রাখছে তাদের বিশ্বাস আছে যে এখানে কোনো জিনিস হারানো যায় না বা কোনো এলোমেলো হয় না। এরকম হয় যে আগে রাখছে এখন এখানে আসলে আপনি কাছেই রাখেন, এরকম পাবলিক আছে যারা রেগুলার আপনার কাছেই রাখেন? হ্যাঁ অনেক পাবলিক আছে, এই স্যার বলতে হয় না মামা এই রাখেন, আমি আবার দূর দূরান থেকে আসে, অনেক পাবলিক আছে, ছাত্ররা আছে। ব্যাগ ছাড়া আর কি কি রাখেন? হেডফোন, কলম, চাবি, যেটা যেটা মাঠে নিষেধ হয় ওইটাই রাখে। তা অনেক 100% উপকার হয়, অনেক উপকার হয়, তাদেরও উপকার হইতাছে, তাদের সেবা হইতাছে, আমিও আমার ইনকাম হইতাছে, দুজনই খুশি। হ্যাঁ দোকানদারি থেকে তো বেশি অবশ্যই হইব, নাহলে আমি দোকান বন্ধ রাখবো, খেলা হইলে দোকানদারি আমার হয় না, যা কাজ হয় ওটাতে হয় না।